অনুষ্ঠানে দুই প্রজন্মের মধ্যে সেতু বন্ধনের পাশাপাশি সকল প্রবাসীর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজেদের এলাকায় আর্থসামাজিক উন্নয়নে দিনের পর দিন যে অবদান রেখে চলেছে তাদের মধ্যে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট অন্যতম। 16 জন বিশিষ্ট মুরব্বি, কমিউনিটি নেতা, কৃতি শিক্ষার্থী এবং 4 জন কৃতি সন্তানকে সম্মাননা দেওয়া হয়েছে এতে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলার হোসেন ও রহিমা বেগমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে সংগঠনের অন্যান্য সদস্য ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাহী মেয়র লুৎফর রহমান তার নির্বাচনী দল টাওয়ার হ্যামলেটস ফার্স্টের সকল কাউন্সিলর প্রার্থীর পরিচিতি তুলে ধরেছেন। তার সমর্থনে 20টি ওয়ার্ডে এবার 44 জন প্রার্থী হয়েছেন। মেয়র একই সাথে টাওয়ার হ্যামলেটস ফার্স্টের প্রতি ঘর সম্পর্কে আলোকপাত করে বলেন, ঘর হচ্ছে আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধনের প্রতীক, শান্তি ও নিরাপত্তার চিহ্ন। মেয়র লুৎফর বলেন, আমি একটি ছোট্ট টিম নিয়ে এতটুকু এগিয়েছি, সবাই সহযোগিতা করেছেন, এবার নির্বাচনী সাফল্যের মাধ্যমে টিমকে আরও বড় করার আশা রাখছি। মেয়র জানান, তিনি খুব শীঘ্রই তার দলের ম্যানিফেস্ট ঘোষণা করবেন। স্থানীয় মন্টিফিওরি সেন্টারে এই অনুষ্ঠানে সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে আরও বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, শ্বেতাঙ্গ কমিউনিটির পক্ষে লেবারের সাবেক সেক্রেটারি কাউন্সিলর পদপ্রার্থী স্টিফেন ব্যাকেট এবং সাবেক মেইনস্ট্রিম ফুটবলার মিকি আমরো। বক্তারা বলেন, এই প্রথম দেখলাম অসহায় জনগণের জন্য সত্যিকারের পলিসি নিয়ে কাজ করেছেন মেয়র লুৎফর। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন লন্ডন ও সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে বার্ষিক ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 26 এপ্রিল নিউবারি পার্ক হলিডে ইন এক্সপ্রেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার এম এ মজিদ, পরিচালনা করেন সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এলাকার কনজারভেটিভ প্রার্থী থেকে এমপি পদপ্রার্থী মিনা রহমান, বিশেষ অতিথি কাউন্সিলর পদপ্রার্থী পলিন ফিন। এতে বক্তব্য রাখেন ডাক্তার আমজাদ হোসেন, ডলি আজিজ, অজিত ঘোষ, ডাক্তার এম এ আওয়াল, ডাক্তার মাহমুদুর রহমান, ডাক্তার আবু সাইদ খান প্রমুখ। এই সংগঠনটি বহু বছর যাবৎ জনকল্যাণমূলক সেবার সাথে গরিব, এতিম, অন্ধ, পঙ্গু, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন আয়োজকরা। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 27 এপ্রিল পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে নির্মাণাধীন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের বর্তমান কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বাস্তবায়ন কমিটির সভাপতি শামসুদ্দিন খানের সভাপতিত্বে এবং মিডিয়া বিষয়ক ডাইরেক্টর ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে ট্রাস্টিদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন বাস্তবায়ন কমিটির সিইও এম সাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান এম এ গনি, রফুল ইসলাম, শায়েস্তা চৌধুরী কুদ্দুস। এতে ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই হাসপাতালের মাধ্যমে সিলেট এলাকার লোকজন ক্যান্সার রোগের চিকিৎসা পাবেন। হাসপাতালটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সুন্নাতে ওয়া জামায়াত যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে কমিটির নাম ঘোষণা করা হয়। মাওলানা তালিব উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুরুজ মিয়া, আঞ্জুমানে সালিকিনের সেক্রেটারি মাহতাব উদ্দিন, সুন্নি আন্দোলনের সিনিয়র সদস্য মোহাম্মদ আহমদ চৌধুরী, রেদওয়ান আহমেদ চৌধুরী, আব্দুল কুদ্দুস, দেওয়ান আউলিয়া চৌধুরী সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা দলের নানা বিধ কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। শামসুল হক কাদেরীকে আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট এ কমিটি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। নতুন আশা আর স্বপ্ন নিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও লিডসের বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে উদযাপিত হল বাংলা নববর্ষ 1421। শনিবার লিডসের মডটাউনে স্থানীয় হলে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীরা অংশ নেন।
বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। মুঘল সম্রাট আকবর সুবে বাংলা প্রতিষ্ঠার পর বাংলাদেশে ফসল কাটার মৌসুম অনুসারে খাজনা আদায়ের সুবিধার্থে নতুন একটি সনের প্রবর্তনের জন্য অনুরোধ করেন বিজ্ঞ রাজজ্যোতিষী ও পণ্ডিত আমির ফতেউল্লাহ সিরাজিকে। সিরাজি হিজরি চন্দ্র মাসের সঙ্গে সম্রাটের সিংহাসনের আরোহণের বছর এবং ভারতীয় সৌরসনের সমন্বয়ে বাংলা সনের প্রবর্তন করেন। এরপর থেকে এটি আস্তে আস্তে বাঙালিদের একটি সার্বজনীন উৎসবে রূপান্তরিত হয়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। 1421 সালের বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও নববর্ষ হিসাবে পালন করে। বিশ্বের সকল প্রান্তে সকল বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাওয়ার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ গ্লানি। নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সংকল্প নিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও লিডসে বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে উদযাপিত হলো বাংলা নববর্ষ 1421 বঙ্গাব্দ। আজকে আমাদের এই বৈশাখী আয়োজনের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া। Okay, we're here to celebrate the Bangla New Year. Basically, it's just to show the next generation about the Bengali culture, the foods that's there, the availability, and just basically have a chance for all us ladies to dress up and to have a bit of fun with family. কানিজ ফাতেমা চৌধুরী ও হুমায়রা আক্তার রাখার যৌথ পরিচালনায় এবং ডক্টর মুমিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে নবপ্রজন্মের শিশুদের নাচ, গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে যেন প্রাণবন্ত করে তুলে। বড়দের মধ্যে ছিল নাজমুন খানের কবিতা আবৃত্তি এবং পুরবীর সঙ্গীত পরিবেশনা। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। অনুষ্ঠানে সবচাইতে লোভনীয় এবং মজাদার পরিবেশনা ছিল আমাদের ঐতিহ্যবাহী দেশীয় হরেক রকম খাবারের সমাহার। সব মিলে মনে হচ্ছিল বিলেতে এ যেন বাংলাদেশেরই কোনো এক প্রতিচ্ছবি। বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যকে নবপ্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার প্রয়াসে লিডসের বাঙালিরা পালন করলো বাংলা নববর্ষ 1421। বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি আজকের এই দিনে নতুন বছরকে বরণ করে নিক আর ভুলে যাক অতীতের সকল দুঃখ গ্লানি। সবার যেন একটি কামনা থাকে, নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক অ্যাওয়ার্ডপ্রাপ্ত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন অফিসে স্থানান্তর উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 26 এপ্রিল শনিবার লন্ডনের ফোর্ডহাম স্ট্রিটের প্রতিষ্ঠানের নতুন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আল মদিনার চেয়ারম্যান হাজি আব্দুস সাত্তার খান। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সেলিম খান, ব্রিকলেন জামে মসজিদের খতিব মালানা নজরুল ইসলাম, শ্যাডওয়েল জামে মসজিদের খতিব মালানা নুরুল ইসলাম, মালানা সিদ্দিকুর রহমান চৌধুরী, বাংলা পোস্টের পরিচালক হাজি তাহির আলী, মালানা আব্দুল ওদুদ, সুনুর উদ্দিন, আব্দুল হাই ও মোহাম্মদ আলম সহ অন্যান্যরা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মালানা নজরুল ইসলাম, মালানা নুরুল হক। সভায় বক্তারা বলেন, সৎ উপায়ে ব্যবসা পরিচালনা করা ইমানের অঙ্গ। সভায় আল মদিনার সেবা কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সততার সাথে বাণিজ্য ব্যবসা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্বের বিখ্যাত শহর ও পর্যটন কেন্দ্রগুলিতে ব্রিটেন প্রবাসীদের পরিবার নিয়ে সুলভে ও নিরাপদে ভ্রমণের সুযোগ তৈরিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনসিএল ট্যুরস। শুক্রবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি সেন্টারে অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। বিশ্বের অন্যান্য ট্যুরস ম্যানেজমেন্টের মতোই সব ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে জানান উদ্যোক্তারা। নেলসন কলেজ লন্ডনের সহযোগী প্রতিষ্ঠান এনসিএল ট্যুরস এর উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও নাজিম উদ্দিন। এবারে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে।
ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে সভা করেছে সাসেক্স যুব দল। ইপসুইচ মসজিদের সম্প্রসারণে নতুন বিল্ডিং ক্রয়ের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান।